থাইরয়েড একটি গ্ল্যান্ড বা গ্রন্থি, যে গ্রন্থিটি আমাদের গলার সামনের দিকে এই জায়গাটায় থাকে। এই গ্রন্থিটি থেকে মূলত দুটো হরমোন নিঃসৃত হয়, যেগুলোকে আমরা বলি থাইরক্সিন এবং ট্রাইআয়োডোথাইরোনিন। এগুলোকে সংক্ষেপে T3 এবং T4 ও বলা হয়। এই হরমোন দুটো আমাদের জীবন ধারণের জন্য অত্যন্ত প্রয়োজনীয়, অর্থাৎ এই হরমোনের মাত্রা যদি স্বাভাবিকের তুলনায় অনেক কমে যায় অথবা অনেক বেড়ে যায় তাহলে আমাদের অনেক কষ্ট হয় এবং আমাদের জীবন বিপন্নও হতে পারে। আজকের এই ভিডিওতে আমি থাইরয়েড হরমোনের লেভেল কমে যাওয়া বিষয়ে বলবো, যেটাকে আমরা মেডিকেলের ভাষায় বলি হাইপোথাইরয়েডিজম। তো আসুন প্রথমে থাইরয়েড হরমোন লেভেল কমে যাওয়ার পেছনে কারণগুলো জেনে নেই, তারপর আমরা হাইপোথাইরয়েডিজমের লক্ষণগুলো জানবো, তারপর আমরা চিকিৎসা জানবো। থাইরয়েড হরমোন লেভেল কমে যাওয়ার পেছনে যে কারণগুলো রয়েছে তার মধ্যে প্রধান হচ্ছে অটোইমিউন হাইপোথাইরয়েডিজম বা অ্যাট্রোপিক হাইপোথাইরয়েডিজম। এটা একটা অনেক কঠিন নাম, আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি। আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার যে কাজ, সেটি হচ্ছে যদি আমাদের শরীরে বাইরে থেকে কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস এসে আক্রমণ করে সেগুলোকে ধ্বংস করে দেয়া। কিন্তু কারো কারো ক্ষেত্রে তাদের নিজেদের রোগ প্রতিরোধ ক্ষমতা তাদেরই শরীরের বিভিন্ন স্ট্রাকচার বা অঙ্গের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেয়। এই রোগটি হচ্ছে অনেকটা এরকম, যাদের এই রোগটি হয় তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা তাদের থাইরয়েড গ্রন্থির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, থাইরয়েড গ্রন্থিকে আস্তে আস্তে ধ্বংস করতে থাকে, যার ফলে থাইরয়েড হরমোন এর পরিমাণ অনেক কমে যায়। হাইপোথাইরয়েডিজমের অন্যান্য কারণগুলোর মধ্যে অন্যতম হচ্ছে হাশিমোতোস থাইরয়েডাইটিস। এর পেছনেও ওই রোগ প্রতিরোধ ক্ষমতার একটি বিষয় রয়েছে, মানে এটাও একটি অটোইমিউন ডিজিজ। তবে এই রোগটির একটি বিশেষত্ব হচ্ছে এই রোগটির একটি পর্যায় আছে যেটাকে আমরা হাশি টক্সিসিটি বলি, সেই পর্যায়ে কিন্তু আবার কিছু সময়ের জন্য থাইরয়েড হরমোন লেভেল প্রয়োজনের তুলনায় অনেক বেশি হতে পারে, যেটাকে আমরা হাইপারথাইরয়েডিজম বলি। তো আরেকটি থাইরয়েড হরমোনের রোগ রয়েছে যেটা পোস্টপার্টাম থাইরয়েডাইটিস নামে পরিচিত। এটা গর্ভবতী মহিলাদের সন্তান প্রসবের পরে হয়, তখন কিছু দিনের জন্য থাইরয়েড হরমোন লেভেল অনেক কমে যায়। ওই সময়টাতে কিন্তু পোস্টপার্টাম ডিপ্রেশন নামেরও একটি বিষয় হয়। অনেক সময় গর্ভবতী মহিলারা সন্তান প্রসব করার পরে ডিপ্রেশনেও ভোগেন। এই পোস্টপার্টাম ডিপ্রেশন এবং পোস্টপার্টাম থাইরয়েডাইটিসের কিছু কিছু লক্ষণের মধ্যে অনেক সময় মিলে যায়, যার ফলে অনেক কনফিউশন সৃষ্টি হয়। সুতরাং এই সময় যদি থাইরয়েড হরমোন কমে যাওয়ার কোনো লক্ষণ দেখা যায়, লক্ষণগুলো আমি একটু পরেই বলছি, তাহলে অবশ্যই ওই মায়ের থাইরয়েড হরমোন চেক করে দেখা উচিত। থাইরয়েড হরমোন লেভেল কমে যাওয়ার আরও কিছু কারণ রয়েছে, যেগুলো অতীতে আরও অনেক বেশি ছিল। আমরা যখন ছোট ছিলাম তখন আমরা টিভিতে অ্যাড দেখতাম যে অনেকের গলগণ্ডের একটি রোগ রয়েছে, গলায় যে গলগণ্ড হয় এটা তো আপনারা জানেন আশা করি। এই রোগটি আমাদের উত্তরবঙ্গে, মানে রাজশাহী, দিনাজপুর, পাবনা, পঞ্চগড় ওই এলাকাতে অনেক বেশি ছিল। আজকাল কিন্তু আয়োডিনযুক্ত লবণ এর প্রসার ঘটার কারণে এই রোগটি অনেক কমে গিয়েছে। এই আয়োডিনের অভাবেও কিন্তু অনেক সময় থাইরয়েড হরমোনের লেভেল কমে যেতে পারে। আরেকটি বিষয় হচ্ছে যেটাকে ডিস হরমোনোজেনেসিস বলে, এটা একটি রেয়ার রোগ, এটা একটা জেনেটিক রোগ। এই রোগটি হলেও থাইরয়েড হরমোন লেভেল কমে যেতে পারে বা হাইপোথাইরয়েডিজম হতে পারে। বাচ্চাদের ক্ষেত্রে একটি বিষয় একটু স্পেসিফিকভাবে বলাই উচিত, সেটা হচ্ছে কোনো বাচ্চার যদি জন্মের পরপরই থাইরয়েড হরমোনের লেভেল অনেক কম থাকে তাহলে সেই বাচ্চার দৈহিক এবং মানসিক বিকাশ স্বাভাবিক থাকে না, তার বুদ্ধি কম থাকে এবং একটা পর্যায়ের পরে থাইরয়েড কমের জন্য তার যে সমস্যাগুলো হয় সেটা ট্রিটমেন্ট করে আর কিউর করা যায় না। সুতরাং বাচ্চা জন্মের পরে তার থাইরয়েড হরমোন লেভেল ঠিক আছে কি না সেটা চেক করে দেখা উচিত। থাইরয়েড হরমোন লেভেল কমে যাওয়া বা হাইপোথাইরয়েডিজমের অনেকগুলো লক্ষণ রয়েছে, আমি এখানে কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ তুলে ধরছি। সেগুলো হচ্ছে মোটা হয়ে যাওয়া বা ওয়েট গেইন করা, আইব্রো পাতলা হয়ে যাওয়া,
কোল্ড ইনটলারেন্স বা ঠান্ডা ওয়েদার সহ্য করতে না পারা, শীতশীত করা, পালস রেট অনেক স্লো হয়ে যাওয়া, কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য হওয়া, মহিলাদের অনেক সময় মাসিকে বেশি ব্লিডিং হয় যেটাকে আমরা মেনোরেজিয়া বলি, এছাড়া অনেক ধরনের সাইকোলজিক্যাল সমস্যাও হয় যেমন ডিপ্রেশন। এই রোগীদের স্কিনগুলো অনেক ড্রাই হয়ে যায় এবং ইজিলি উঠে যায় বা ভেঙে যায়। এই লক্ষণগুলো নিয়ে রোগীরা যখন আমাদের কাছে আসেন তখন আমরা রোগীর পুরো ঘটনাটি শুনি। রোগের বিস্তারিত হিস্ট্রি নেয়ার পরে আমরা রোগীকে কিছু টেস্ট করতে দেই, তারপর আমরা ডায়াগনোসিসে পৌঁছে যাই, তারপর আমরা ট্রিটমেন্ট শুরু করি। টেস্ট করতে দেওয়ার পেছনে মূল কারণগুলো হচ্ছে, আমি একটু আগেই তো বললাম যে থাইরয়েড হরমোন কমে যাওয়া বা হাইপোথাইরয়েডিজমের পেছনে অনেক কারণ থাকে। ঠিক কোন কারণটিতে রোগীটির হাইপোথাইরয়েডিজম হচ্ছে সেটা আমরা যেন ডায়াগনোসিস করতে পারি, এজন্যই আমরা টেস্টগুলো দেই। আর প্রতিটা ডায়াগনোসিসের জন্য আলাদা আলাদা ট্রিটমেন্ট, সুতরাং টেস্টগুলো করতেই হয়। এছাড়া আরেকটি কারণ হচ্ছে যে অনেক সময় থাইরয়েড গ্রন্থিতে ক্যান্সার তৈরি হয় এবং ক্যান্সার তৈরি হলেও থাইরয়েড হরমোন লেভেল কমে যেতে পারে, অথবা নর্মাল থাকতে পারে অথবা বেড়েও যেতে পারে। যেটাই হোক, ক্যান্সার হয়েছে কি না সেটা আমরা এক্সক্লুড করি, কারণ ক্যান্সারকে যদি আমরা বাদ না দিতে পারি তাহলে সেটা ভবিষ্যতে মরণ ব্যাধিতে রূপ নিতে পারে, সুতরাং ক্যান্সারকে এক্সক্লুড আমাদের করতেই হয়। যা হোক, মূল টেস্টগুলো হচ্ছে রক্ত পরীক্ষা। রক্তে আমরা টিএসএইচ লেভেল দেখি, FT4 এবং FT3 লেভেল দেখি। যদি প্রয়োজন পড়ে কখনো আমরা থাইরয়েড গ্রন্থির স্ক্যান বা আল্ট্রাসোনোগ্রাম দিতে পারি, খুব রেয়ারলি আমরা বায়োপসিও দিতে পারি। এই টেস্টগুলো করে আমরা ডায়াগনোসিসে পৌঁছে যাই। ডায়াগনোসিস করার পর আমরা রোগীকে ট্রিটমেন্ট দিতে শুরু করি। মূল একটি ট্রিটমেন্ট হচ্ছে রিপ্লেসমেন্ট থেরাপি। এই ট্রিটমেন্টের মাধ্যমে রোগীর শরীরে যে থাইরয়েড হরমোনের ঘাটতি রয়েছে আমরা ট্যাবলেটের মাধ্যমে সেটা পূরণ করার চেষ্টা করি। তবে এই রিপ্লেসমেন্ট থেরাপিটা ধাপে ধাপে হয়, অর্থাৎ ঠিক কতটুকু ওষুধ দিলেই যে তার ঘাটতি পূরণ হবে সেটা অনেক সময় প্রথমবারেই বোঝা যায় না, যে কারণে রোগীকে একটা মনিটরিং বা ফলো আপের মধ্যে রাখতে হয়, ওষুধের ডোজ বাড়াতে হয় কখনো কমাতে হয়, কিছুদিন পরপর থাইরয়েড হরমোন টেস্ট করে একটা সময় গিয়ে বোঝা যায় যে তার জন্য ঠিক কতটুকু থাইরয়েড হরমোন রিপ্লেসমেন্ট দরকার। হাইপোথাইরয়েডিজম এর পেশেন্টদের অনেক সময় অন্যান্য কিছু অটোইমিউন রোগও থাকে। এই রোগগুলোর মধ্যে আছে পারনিশিয়াস এনিমিয়া, এটা এক ধরনের রক্তশূন্যতা। এছাড়া এই রোগীদের অনেক সময় কোলেস্টেরলের মাত্রা রক্তে অনেক বেড়ে যায় এবং ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়, বিশেষ করে সোডিয়ামের মাত্রা অনেক কমে যায়। এই সমস্যাগুলোও যদি আমরা টেস্টে ধরতে পারি তাহলে সেগুলো ট্রিটমেন্টও আমরা সাথে সাথে করে দেই। যা হোক, এই থাইরয়েড হরমোন কমে যাওয়ার বিষয়টি মূলত মহিলাদের মধ্যেই বেশি দেখা যায়, তবে পুরুষদের যে একেবারে হয় না তা নয়, তবে মহিলাদের বেশি হয়। আপনি আপনার আশেপাশে কারো যদি এই ধরনের সমস্যা দেখতে পান, যদি আপনি লক্ষণগুলো ভুলে গিয়ে থাকেন আরেকবার ভিডিওটি দেখে নিতে পারেন। যদি এ ধরনের কোনো সমস্যা দেখতে পান অবশ্যই একজন হরমোন বিশেষজ্ঞের কাছে নিয়ে যাবেন, অথবা ইন্টারনাল মেডিসিন স্পেশালিস্টের কাছে সেই রোগীটিকে আপনারা নিয়ে যাবেন। কারণ থাইরয়েড হরমোনের লেভেল অতিমাত্রায় যদি কমে যায় তাহলে একটি সমস্যা হয় যেটাকে আমরা মিক্সিডিমা কোমা নামে চিনে থাকি। এই সমস্যাটি হলে মানুষ কিন্তু অজ্ঞান হয়ে যায়, তার হার্ট কিন্তু বন্ধ হয়ে যেতে পারে এবং অনেক সময় মৃত্যু ঘটতে পারে। সুতরাং ওই অবস্থায় যাওয়ার আগে আমাদের দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত। ভিডিওটি পুরোপুরি দেখার জন্য ধন্যবাদ। যদি আপনাদের বা আপনার পরিচিত কোনো থাইরয়েড রোগীর কোনো প্রশ্ন থেকে থাকে, এই ভিডিওর কমেন্ট সেকশনে প্রশ্নটি করবেন, আমি চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের উত্তর দিতে। আর আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকনে অবশ্যই ক্লিক করে রাখবেন, কারণ এই ভিডিওগুলো বানানোর আগে আমি যথেষ্ট পরিমাণ রিসার্চ করে তারপর ভিডিওগুলো বানাই, যেন একদম আপডেটেড ইনফরমেশনগুলো আমি আপনাদের দিতে পারি এবং আমার ইনফরমেশনে কোনো ভুল যেন না থাকে। ধন্যবাদ।